আসসালামু আলাইকুম জামাতকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে খোদ জামাত ইসলামী এই সিদ্ধান্তকে হটকারী এবং বেআইনি বলছে অন্যদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন কেন এখন জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত দর্শক গত রাতে আপনারা জানেন যে চোদ্দ দলের বৈঠক শেষে সিদ্ধান্ত হয় যে খুব শীঘ্রই জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে তারপর আজকে আইনমন্ত্রী সেটি প্রকাশ্যে বলেছেন যে আগামীকাল অর্থাৎ রাত পার হলেই নির্বাহী আদেশের মাধ্যমে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে এ ব্যাপারে রাজনৈতিক মহল মনে করছে এটি দূর ইস্যু ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটি সামনে আনা হচ্ছে যাতে ছাত্র হত্যা নাশকতায় পুরো দায় জামাতের উপরে চাপানো যায় এখানে বলা হচ্ছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে সংগঠিত গণহত্যার ঘটনা থেকে দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন খাতে সরাতে সরকার চোদ্দ দলের বৈঠকে জামাতি ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছে দলটি মঙ্গলবার এক বিবৃতিতে জামাতের আমি শফিকুর রহমান এই সিদ্ধান্তকে হটকারী একতিয়ার বহির্ভূত বেআইনি এবং সংবিধান বিরোধী বলে মন্তব্য করেন সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের বৈঠকে বাংলাদেশ জামাতি ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয় বিবৃতিতে বলেন চোদ্দ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে দেশের আইন ও সংবিধান কাউকে এই দেয়নি তিনি বলেন কোনো দল বা জোট অন্য কোন দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে একদল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে থাকবে না যেমন সংবিধান প্রত্যেকটা মানুষকে দল এবং সংগঠন করার স্বাধীনতা দিয়েছে সেই কথাটি জামাতের আমির বলছেন জামাতকে একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন উল্লেখ করে শফিকুর রহমান বলেন একটি গণতান্ত্রিক আন্দোলনে জামাত ঐতিহাসিক ভূমিকা পালন করেছে জামাতের সঙ্গে বসে অতীতে আওয়ামী লীগ অনেক আন্দোলন করেছে এটাও আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি সেই দাবি কিন্তু জামাত এবং বিএনপি জামাত এবং আওয়ামী লীগ শুরু করেছিল এবং এই ঐক্য নিয়ে অনেক দিন থেকে রাজনৈতিক মহল একটি আলোচনা সমালোচনা ছিল এরকম একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি এবং একটিয়ার বহির্ভূত জামাতের আমির আরও বলেন গত ষোলো বছর ধরে জামাত ইসলামীর উপর ইতিহাসের নৃশংসতম জুলুম চালানো হয়েছে শীর্ষ নেতাদের সাজানো মামলায় ফাঁসি দেওয়া হয়েছে অসংখ্য নেতা চিরবিদায় দেওয়া হয়েছে অসংখ্য নেতা কর্মীকে পঙ্গু এবং গুম করা হয়েছে এত জুলুম নির্যাতন সত্ত্বেও জামাতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি তিনি বলেন অতীতে যত অঘটন ঘটেছে তার রকম তদন্ত ছাড়াই জামাতকে বিষয় করা হয়েছে পরে প্রমাণিত হয়েছে হয়েছে জামাত কোনো ঘটনার সঙ্গে জড়িত নয় বরং দেখা গেছে এইসব ঘটনার সঙ্গে শাসক গোষ্ঠী জড়িত এবারও সরকারের সব অপপ্রচার মিথ্য হবে জামাতের পক্ষ থেকে এই প্রতিবাদের পাশাপাশি মির্জা ফখরিস কাম আলমগীর প্রশ্ন তুলেছেন কেন জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত এই খবরে বলা হচ্ছে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার এতদিন কেন নেয়নি এখন কেন নিচ্ছে এমন প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব বলছেন সরকার একটা ইস্যু তৈরি করে পরে তা ভিন্ন খাতে নিয়ে যায় মঙ্গলবার বিকেল এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা মির্জা ফখরুল বলেন বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে জনগণেরই দায়িত্ব তারা কার রাজনীতি গ্রহণ করবে কার রাজনীতি গ্রহণ করবে না এই জন্য একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন যারা স্বৈরাচার তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে হয় তিনি প্রশ্ন রাখেন এতদিন নেয়নি কেন তারা আজকে কেন নিচ্ছে ওই আজকে কেন নিচ্ছে এটার বাস্তবতা হলো যে বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যে নাশকতা এর পুরো দায় সরকার নিজের ঘাট থেকে অন্যের ঘাড়ে চাপাইতে চাচ্ছে অর্থাৎ একটা আত্মরক্ষামূলক একটা পজিশন নিতে চাচ্ছে অন্য ইস্যুটাকে সামনে রেখে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ